খবরে নজর রাখবো। এক বিজেপি নেত্রীর পাহারায় গণধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায়। বিজেপি নেত্রী ও তাঁর ছেলে সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাবার অভিযোগ, নতুন ক্যামেরা দেখানোর নাম করে নাবালিকাকে ডেকে নিয়ে যান প্রতিবেশী এক যুবক। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে জানতে পারেন এক যুবক ও এক নাবালক ধর্ষণ করেছে তাঁর মেয়েকে। বাবার দাবি, যে ঘরে এই ঘটনা ঘটে সেখানে জোরে চালানো ছিল মিউজিক সিস্টেম। ধর্ষণের সময় বাড়ির বাইরে পাহারা দিচ্ছিলেন বিজেপির বুথ সভানেত্রী পূর্ণিমা সরকার। পুলিশ ওই বিজেপি নেত্রী, তাঁর ছেলে এবং অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে খবর, মহিলার স্বামীর সঙ্গে কেরলে কাজ করেন গণধর্ষণে অভিযুক্ত যুবক ও নাবালক। গণধর্ষণ ও পক্সো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গণধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে বিজেপির তীব্র সমালোচনা করেছে তৃণমূল। ধৃত মহিলা বুথ সভানেত্রী নন সাধারণ বিজেপি কর্মী। কিছু হয়ে থাকলে আইনি পদক্ষেপ নিক পুলিশ, প্রতিক্রিয়া বিজেপির। জঙ্গলমহলে এখনও সেভাবে উন্নয়ন হয়নি, তাই বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। সেই সুযোগই নিচ্ছে মাওবাদীরা। জঙ্গলমহলে মাওবাদী তৎপরতার মধ্যেই অভিযোগ তুললেন বাঁকুড়ার রানীবাঁধের বাসিন্দাদের একাংশ। এ নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল চাপানোতর। সম্প্রতি জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। জঙ্গলে চলছে যৌথ বাহিনীর টহলদারি। এরই মধ্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনিতে মাওবাদীদের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। হঠাৎ জঙ্গলমহলে কেন বাড়ছে মাওবাদী তৎপরতা? বাঁকুড়ার রানীবাঁধ এলাকার সুতান গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, জঙ্গলমহল এখনও উন্নয়নের নিরিখে পিছিয়ে রয়েছে। রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা রয়েছে, শিক্ষিত যুবকদের অনেকেই বেকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অনুন্নয়নের সুযোগ নিয়েই প্রভাব বিস্তার করছে মাওবাদীরা। এসব হচ্ছে একমাত্র বেকারত্বের জন্য, কারণ বেকারত্ব যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি এই মাওবাদীর প্রকোপটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। জঙ্গলমহল এখানে উন্নয়ন বলতে আমাদের নজরে সেরকম উন্নয়ন দেখছি না। জঙ্গলমহলে কর্মসংস্থানের ইস্যুতে সরকারকে কাজ করায় দাঁড় করিয়েছে বিজেপিও, পাল্টা জবাব দিয়েছে শাসক দল। মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্ষমতায় আসার প্রতিশ্রুতি স্বরূপ এই জঙ্গলমহলের মানুষকে তিনি কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। কলকাতা থেকে একটা করিডোর থেকে শুরু করে আমাদের বড়জোড়া থেকে শুরু করে পুরুলিয়া পুরোটাই একটা লম্বা বিজনেস তৈরি হচ্ছে, যেখানে প্রচুর ছেলে মেয়ে কাজের সুযোগ সুবিধা পাবে। উন্নয়ন নিয়ে এই কাজিয়ার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনিতে বৃহস্পতিবার সকালে মাওবাদীদের নামে একাধিক পোস্টার উদ্ধার হয়। পোস্টারে দাবি, ভূমিহীন আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করতে হবে। পরে গড়বেতা থানার পুলিশকে পোস্টারগুলি সরিয়ে নেয়। এদিন ঝাড়গ্রামের জাম্বনি বেলপাহাড়ির জঙ্গলে মাইন ডিটেক্টর নিয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। পূর্ণেন্দু সিংহ, সোমনাথ দাস ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ।